যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাহিরে ফিল্ডিং মারতেছে, ঘোরাফেরা করতেছে, ওনারা খুশি না বেটা? জোরে বলুন, জোরে বলুন, জিনে ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে, ও ঘুম পাচ্ছে আর ফিল্ডিং মারছে ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা চৌদ্দ কুষ্ঠ কোনো দিন ফিল্ডিং মারে নাই আর ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে, ঘুম পারে বেল কোরআনের একটা হক আছে, এ মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? আরে একটু দেব ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? খুশি। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমার নবী যখন বদরের ময়দানে গেলেন, এক বছর না হইতে হইতে আবু জেহেল্লা 1000 উঠতে কাফির নিয়ে যখন বদরের ময়দানে আসবে, আমার নবী 313 জন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মাত্র 313 জন সাহাবি, 1000 কাফেরের সাথে তোমরা মোকাবেলা করবার জন্য রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 313 জন সাহাবী না, মনে করেন 313টা আপনার কোরআনের ভাগ ছাড়িয়ে দেন, সমস্ত কাফের কুত্তার মতো পালিয়ে যাবে। সিল্লে বলুন মারহাবা, আর উজ্জ্বল বলুন মারহাবা। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরের সাথে একটা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ, একবারই শেষ, একবারই শেষ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের হাল হক, এই আল হাদিসের হাল হক, ওই কোরআন হাদিস যেখানে, এই কোরআন নাই যেখানে, এই আলেম ওলামা যেখানে, এই পীর বুজুর্গ যেখানে, নারে তাকবীর। আপনাদের খুব কষ্ট হয়ে গেছে না? না, হাত তোলা কষ্ট তো হবেই। উনা বলতেছে ব্যায়াম হচ্ছে, ব্যায়াম ওই মানুষের হয় যে জীবনে নামাজ পড়ে না। ওই লোকটা যখন নামাজ পড়ে না, আল্লাহ কয় তুই নামাজ পড়তেছিস না, তোকে নামাজ পড়া ছেড়ে দিই, আল্লাহ ওই লোকটাকে দেয় ডায়াবেটিস। কি বেডিস? ডায়াবেটিস দেয়। ডাক্তার কাছে যখন কয় বাসপের যদি চাস তো সকাল আর সন্ধ্যায় দৌড়োদৌড়ি করা লাগবে, তখন ও চিন্তে করে যে সকালে তো আমার উঠতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ি। বাপরে নামাজি, ফজরের নামাজটা কথা কয় না, কেন পড়ে? ডায়াবেটিস বাঁচার জন্য, ওটাও একটা ব্যায়াম। ওই জন্য বলতেছে ব্যায়াম, আল্লাহকে হাত দেখাবে তাও ব্যায়াম। তখন ফজরের নামাজ সব তপ পরে খালি ওর চিন্তে যে দৌড়োদৌড়ি করা লাগবে আমার। যখন দৌড়োদৌড়ি করে, আপনারা যদি জ্ঞানীমান হওয়া থাকেন, কান্দা ওর পায়ের দিকে, পায়ের যে শব্দ আছে শব্দের দিকে কানটা লাগা দেখেন, বলবে বাঁচার জন্যে দৌড়োদৌড়ি, বাঁচার জন্যে দৌড়োদৌড়ি। কে কে তুই বিলা সকালে উঠিস না, আটটা পর্যন্ত ঘুম পাড়িস, এখন উঠিস কে? ঘুম পাড়, তার ঘুম দেখ, আল্লাহ তো কোনে লেয় ওই ওই গোরস্থানে নিবি। কথা কন না, এখন তো ঠিক করবে নি। সে যখন নামাজ পড়ে না, 9টা পর্যন্ত ঘুম পাড়ে, তখন তো কোনোদিন কর নাই। যে নামাজ পড়ে তারা কি বলে? যে পড়ে না তারা কি বলে? জোরে বলুন, যে সুদ খায় তারা কি বলে? যে ঘুষ খায় তারা কি বলে? তাহলে আল্লাহ ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদ করে, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। এখন যে নামাজ পড়ে না ওরেই তো বেনামাজি কয়। কি কত জোরে করে ঠিক? অর্থাৎ আমার বুড়া চাষে তো জোরে কইতেছে, চাষা আপনি ঠিক একটু জোরে কন তো কন, এতে কন এ দেখছেন চাষা আপনাদের মধ্যে ঠিক, চাষাও শরীর লাগতেছে, শক্তিকর কম নাই। তাহলে
সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া চাচাক সাথে করে যদি বেনামাজির বাড়ির যা যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার বেজার জোর কোন বেজার না তুমি নামাজ পড়ো না আল্লাহ বললো যে নামাজ পড়ে না তারে বেনামাজি বলা হয় তাহলে তোমাকে বেনামাজি বললে তুমি রাগ কেন রাগ করো ও তো পিশাব করবে এই যে সুদ খায় তারে কি বলে আর কবি নি না জোর কোন কি খোর তাহলে আল্লাহর ভাষা যে সুদ খায় তারে বলা হয় সুদ খোর সকাল বেলায় ময় মুরবিক সাথে নিয়ে সুদখরে বাড়িতে যদি ডাক দেওয়া যায় সুদখর ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার বেজার না না টানবে না ওর বউ জাতালি আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক তার কর তোর কি আমি কই খাগা খাগা সুদ খাও লাতাকুলু সুদ তো খাও দূরের কথা আল্লাহ বলছে তার দ্বারের কাছেও যাও না আর তুমি যে খাবলা খাবলা খাও আর বুজুরগিরি দেখাতে চাও তেরে দিদার খোদাম কো বানাইয়া তেরে দিদার খোদাম কো বানাইয়া আপনা গোলাম বানা হামকো খোদায়া তুমি যে দিদারগিরি দেখাতে চাও তুই খাইছিস কি আমার ভাই আমার ছোট্ট বেলা দেখেছি আউস ধান বুনতেন পাট বুনতেন তিল বুনতেন কাউন বুনতেন তাই না বাজান ঠিক বৃষ্টি হইতো না বৃষ্টি হইতো না আপনার এই চাচারা চাচার বাবারা আমার বাবা আপনার বাবা আপনার মাঠের মধ্যে যায় নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেয় আল্লাহ এই জমিনে ফসল হবে না আল্লাহ ফসল যদি না হয় আল্লাহ কি খাইয়া তোমার ইবাদত করব আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে এতক্ষণ পর্যন্ত আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত আমি হাত নামাবো না আপনারা বলুন দোয়া কবুল হয়েছে কি হয় নাই বৃষ্টি নামছে কিনে নামছে কিনে এখন যান এই যে বাংলাদেশে বড় বড় বীর সাহেব আছে খায়া খায় পেট বানাইছে গোডাউন ও কাকে ডেকে নিয়েছেন এ বৃষ্টি নামা নামা বৃষ্টি ও কেন ওর বাবারও ক্ষমতা নাই যে এই জমিনে বৃষ্টি নামার পারে কারণ পীর বানাইছে মুরিদ ওই মুড়ির সুদের টাকার ঘুষের টাকা যা দিতেছে সব খালি খাইতেছে আর পেট নামে গোডাউনের মধ্যে ঢুকাই দিতেছে কত কয়লা কত কয় না না আমার থেকে শুরু করে ডাক দেন দোয়া কবুল হয় কিভাবে দোয়া কবুল হবে না কারণ সব অনেক মানুষের মধ্যে ভালো মানুষ সুদের টাকা খাচ্ছে কথা কন ঠিক এই যে শাহেক আহমদুল্লাহ আমার জীবনে দেখছি বাপ্তাসারা দোয়া করে বৃষ্টি নামাইছে এরপরে অষ্টআশির পর থেকে প্রায় আপনার 36 বছর চলে গেছে একটা লোক বৃষ্টি নামাইতে পারে নাই কিন্তু শাহেক আহমদুল্লাহ নামাজ পড়ে বৃষ্টি নামাইছিল কে তোরা বাংলাদেশে এত বড় বড় পীর আছিস বাংলাদেশের সবকিছু খায়া শেষ করলি কিন্তু তোদের দোয়া কবুল হলো না আমার ভাই আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন দেখেন বাদান আপনার ইরিয়া কে যখন আপনার আমেরিকান থেকে বাদান আক্রমণ করলো এই বাংলাদেশে হাফেজকারী মাওলানা সাপি সাপ গুই সাপ সব সাপ মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ইরাক আফগানিস্তানে বোম বন্ধ করে দেও আপনারা বলুন ইরাক আফগানিস্তানে বোম বন্ধ হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ নয় গোটা বিশ্বের গোটা বাংলাদেশের মানুষের হাফেজ সাপ পিসাপ গুই সাপ সব সাপ মিলিয়ে দোয়া করতেছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাও একটা মানুষের দোয়া কবুল হচ্ছে না কবুল হবে মান কেন আমরা তো হারাম খাচ্ছি আমরা তো হারাম খাচ্ছি দোয়া করতেছি এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর কাছে বলে আল্লাহ আপ
আপনার ফিলিস্তিনির বোম বন্ধ করিয়া দেয়। আল্লাহ বলে কখনো ফিলিস্তিনির বোম বন্ধ হবে না, কারণ বোম উৎপত্তি হচ্ছে তোর বাড়ির থেকে। তোর বউ পর্দা থাকে না, তোর মিয়া পর্দা থাকে না, তোমার মিয়ার তোমার বউয়ের শরীর হলো বাদান ব্রয়লার মুরগির মতো। আপনার 45 ইঞ্চি বাদান বডি, চারিগিরে কাপড়ের বাদান ব্লাউজ গায়ে দেয়, এই ব্লাউজটা এই জায়গায় আছে বাদান কাটা, এই জায়গা আছে বাদান ফাটা, পিছনে হলো বাদান কেসি গেট, কথা কয় না, কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গায়, ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়, জোরে জোরে কন ঠিক কিনে যতই ফিলিস্তিনির জন্য দোয়া করি ওই দোয়া কোনোদিন কবুল হবে না। আর যাদের বউ পর্দায় থাকে না, তোরা জানি দোয়া করিস না, যদি দোয়া কবুল হয় তোরা যখন হাতে তুলিস তোদের কারণে এই দোয়াটা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হয় না। জোর কান্না উজবিল্লাহ। আমার ভাই রাত তুমি ওখান থেকে দিতে চাও, ওর বিয়ের দিন ওই একাই তাকবির দিবে, বড় যাত্রী তোর বিয়ে তাকবির দিবে না, তাকবির। আপনি তো সাউন্ড দিয়ে তোমার ভালো লাগতেছে না, নারাই তাকবির, এই সাউন্ডটা কোথায় রাখছিলেন? না না, খায়া খায় তো জীবনটা, দেশটা শেষ, খায়া খায় দেশটা জাহান্নামে দারবান্তরে চলে গেছে। কত খাবেন? আল্লাহ রাসূল বললেন তিন ভাগে খাবার খাও, এই ওয়াজ করবো নে। আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আমরা ইরাক আফগানিস্তানের জন্য দোয়া করছি, এখন ফিলিস্তিনের রাশে লাগছি বোম বন্ধ করবার জন্য, এখন পর্যন্ত ফিলিস্তিনের একটা বোম বাজার বন্ধ হয় নাই, কেন দোয়া কবুল হয় না? তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে বাজার দোষ আছে না নাই। মুসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, মুসা আলাইহিস সালাম বাজান রাস্তা দিয়ে যাচ্ছে, একটা উটনি মুসা নবীকে দেখে আল্লাহর কাছে বলে আল্লাহ জবান কুলে দাও, মুসা আলাইহিস সালামের সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহর কুদর বোঝা যায় না, আপনার হরিণের জবান খুলে যায়, জোরে কন সুবহানাল্লাহ। এবার হু হু আপনার হরিণ ডেকে বলে ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর সাথে দিদার করবার জন্য তুর পর্বতে যাচ্ছেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম বলে ও আপনি কি তুমি কি আমারে ডাকতেছো? হরিণ বলল নবী গো আমি আপনারে ডাকছি। বলে কেন ডাকতেছো? বলে আমরা প্রাণী জাতি জঙ্গলার মধ্যে থাকি, আজ কত বছর ধরে বৃষ্টি হয় না, পুকুর পুষ্করিণী নদী লালা যা ছিল সব শুকা গেছে, আজ কতদিন ধরে পানির পিপাসা অস্থির হয়ে গেছি, আর আমাদের বেটা বেটিদের মুখে পানি তুলে দিতে পারতেছি না। আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আমার আল্লাহ আমাদের কবে পানি দিবে? এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আমার মাওলার সাথে বাদান আলাপ করলেন, এমন একটা বাদান আপনার পাহাড়ে যা বাদান আলাপ করলেন। আলাপ করবার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ জঙ্গলার উ আপ জঙ্গলার হরিণীরা বলেছে আল্লাহ কতদিন ধরে বৃষ্টি হয় না, ও মাওলা পানি অভাবে তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, বেটা বিটির মুখে পানি তুলে দিতে পারছে না, কলিজে তাদের হাহাকা করতেছে, আল্লাহ কবে তুমি বৃষ্টি দিবে? আল্লাহ বলো মুসা রে হরিণকে যা বলিও এখনো 100 বছর পর আমি আল্লাহ বৃষ্টি দিব। কয় বছর? জোর কর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে বাজান আসছে, আপনার উটনি এখন মনে মনে চিন্তা করতেছে সামনে তো উটনির সাথে আমার সাথে দেখা হবে, আপনার ওই হরিণ যদি আমার সাথে দেখা হয় যদি বলে ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কবে বৃষ্টি দিবে, আমি যদি বলি 100 বছর অমনি হরিণ দাব দিয়ে পড়ে মরিয়ে যাবে, কথা বুঝতেছেন না? আর আমি কি জবাব দিব? এবার হযরত মুসা আলাইহিস সালাম আপনার ডান রাস্তা ছাড়িয়ে বাম রাস্তা দিয়ে মুসা আলাইহিস
আলাইহি সাল্লাম রওনা করলেন ওই বাদান হরিণটা ওই রাস্তায় যা খাড়া আছে সুবহানাল্লাহ বললেন না যাটাকে বলে ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অমনি চমকে উঠছে তুমি যাও এই রাস্তা দিয়ে এখন কেন এই রাস্তা দিয়ে আসছো আর মুসা আলাইহিস সালাম কোন কথা কয় না কথা বুঝতেছেন না কি কথা বলবে কারণ আসবে বাদান ডান রাস্তা দিয়ে ডান রাস্তা না দি না আসিয়ে বাম রাস্তা দিয়ে আসতেছে হরিণ যায় ওই রাস্তায় বাদান দাঁড়াইছে এবার বলল মুসা আলাইহিস সালাম তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছো আমার মাওলা কয়দিন পরে বৃষ্টি দিবে এবার মুসা আলাইহিস সালাম বলে হরিণ দে বললে তুমি হাত ফেল করবে বলে না আমি হাত ফেল করব না বলো আল্লাহ কবে বৃষ্টি দিবে বলে আমার আল্লাহ কাছে আমি জিজ্ঞেস করেছি আমার মাওলা বলেছে এখনো 100 বছর পর আমার আল্লাহ বৃষ্টি দিবে যখন এই কথাটা যখন হরিণ শুনছে অমনি হরিণ আল্লাহর শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ জোর কন সুবহানাল্লাহ যে হরিণ আলহামদুলিল্লাহ বলাও শেষ উত্তর দিকে ক্রুর কইছে বলাও শেষ ফারফার করাও শেষ বৃষ্টি আসাও শেষ সুবহানাল্লাহ কন মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করলো বলো মাওলা আমি তো জিজ্ঞেস করি নাই উট বলেছে আপনার হরিণ বলেছে এই জন্য প্রশ্ন করছি তুমি বলেছো 100 বছর পরে পানি দিবে আল্লাহ 100 বছর তো যাওয়া দূরের কথা 1 মিনিট আপনার যায় নাই আল্লাহ এর মধ্যে তুমি বৃষ্টি দিয়েছো আল্লাহ বলে রে মুসা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদুর সব মাকলুকের মনের খবর কে জানে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহর নাম লিতে এত কম 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 আওয়াজ কে এই দেশের বড় গায়িকা কে মমতাজ জোর কন কে কে আর না জোরে হইলো না মমতাজের কথা কইছে আর উনি দেন বুড়ো মানুষের যৌবন তাগড়া উঠছে আর আল্লাহর নাম লিবেরি চায় না আমার ভাইরে বাপ এ মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ 100 বছর পরে তুমি বৃষ্টি দিবে 1 মিনিটও যায় নাই তুমি বৃষ্টি বর্ষণ করলে আল্লাহ ওই উটনির কাছে ওই হরিণের কাছে তুমি আমাকে অপমানিত করলে আল্লাহ বলে মুসা রে আমি আল্লাহ যা জানি তুমি জানো না তবে একটা কথা শোনো রে মুসা এ মুসা তুমি যখন বলে 100 বছর পরে বৃষ্টি দিবে আল্লাহ বৃষ্টি দিবে অমনি আপনার বিশ্বাস হারাই নাই ওই উটনি হরিণ মনে মনে চিন্তা করেছে আল্লাহ তারপরে 100 বছর পরে যদি বৃষ্টি দেও তুমি আমাদের উপরে তুমি দয়া করিবে আল্লাহ তোমার উপরে আমরা বিশ্বাস রাখছি যখন আমার শুকর আদায় করছে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় দোষ মারছে আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি আজ আমার তো আমাদের তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই বৃষ্টি আসবে কিভাবে দোয়া কবুল হবে কিভাবে হুজুররা দোয়া করতেছে আল্লাহ তুমি ইরাক আফগানিস্তানে বোম বন্ধ করে দাও ওই রকম করে দড়ি পাকাইতেছে কথা কয় না কথা কয় না যতক্ষণ ঠিক কিনা জুলুম দোয়া কবুল হয়তো তোর মতো দড়ি বাগানের লেগে আর এই রকম বানরের মতো সাহস হইল লেগে তোর কারণে দোয়া কবুল হয় না কথা কন নামাজের কাবা হলো খানায় কাবা দোয়ার কাবা হলো আরশে আজিম যতক্ষণ সুবহানাল্লাহ উনি দড়ি বাগাইতেছে চুলকনি হয়েছে আমার এক নাতি চুলকনি হয়েছে খালি এরকম এক এক কুকি আছেন না কি খারাপ লাগতেছে চলবেই তো এই তো বুড়ো মানুষ আমদা শুরু করলেন আমার ভাইরা
মুসলমান ভাইরা সেইভাবে যে হালাতে আল্লাহ রাখবে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকব আর প্রশংসা করব কার আল্লাহ আরো জোরে আল্লাহ মানুষ যদি মরে যায় আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত কোন মানুষ মরণের হাত থেকে বাদান বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না কারণ এই দুনিয়া থেকে আপনার একজন মানুষ চিরস্থায়ী বাদান থাকতে পারবে না বাদশা যুলকারনাইন বলেছিল এই পৃথিবীতে আমি থাকতে চাই বহুদিন বাঁচতে চাই কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকতে সাই বলল যদি আবে হায়াতের পানি যদি পান করতে পারো তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি বাঁচবে আবে হায়াতের পানির জন্য বাদানা আপনার রওনা করলেন যাইতে যাইতে অনেকে দূর যায় মানুষের কাছে জিজ্ঞেস করে আবে হায়াতের পানি কি দেখছো কেউ আবে হায়াতের পানি কি কেউ চেনে আমার ভাইরা আমার এদিকে খাজা খিজিরা লাগে সাল্লাম আপনার হাঁটতে হাঁটতে ভাইজান চলে যাচ্ছেন আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন খাজা খেজের আলাইহিস সালামের পানি পিপাসা লেগে গেছে পানির জন্য অস্থির হয়ে গেছে পানি যদি না পাই মুহূর্তের মধ্যে মনে হয় মারা যাব লক্ষ্য করে দেখে আপনার উপর থেকে ঝর্ণা বায়া বায়া বাদান পানি আসতেছে এটা যে আবে হায়াতের পানি খাজা খেজের আলাইহিস সালাম বাদান জানে না খাজা খেজের আলাইহিস সালাম অমনি বাদান আপনার পানি আসতেছে বাদান এই পানিটা চলে দৈরে খাজা খেজের আলাইহিস সালাম পানি খায়া প্রশংসা করলো কার আল্লাহর প্রশংসা করলো আলহামদুলিল্লাহ বলল বলিয়া আকাশের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তাকা দেখে যেই জায়গা পানি খাইছে ওই জায়গা পানি নাই জন্নাবাদান বন্ধ হয়ে গেল আল্লাহ এলহাম্মার পথে জানিয়ে দিলেন হে খাজা খিজিরা লাগিয়ে সাল্লাম তুমি কি পানি পান করেছো বলে আমি জানি না কি পানি পান করেছে আল্লাহ বললেন দে খাজা খিজিরা লাগিয়ে সাল্লাম আমি আল্লাহ তোমাকে আবে হায়াতের পানি পান করাইছি এ খাজা খিজির আলাইহিস সালাম আবি হায়াতের পানি তোমারে পান করাইয়া এই দুনিয়ার বুকে তোমাকে রাখতে চাই না তোমাকে পানি তলে তোমাকে পানি মন্ত্রী বানিয়ে দিলাম এখন পর্যন্ত খাজা খিজির আলাইহিস সালাম পানির ভিতরে বাদান জীবিত আছে তামাম পৃথিবীর নদীর বাদান পানি মন্ত্রী খাজা খিজির আলাইহিস সালামকে বানাইছে আর আকাশে যিনি বৃষ্টি বর্ষিত করে এটা হলো বাদান আকাশের পানি মন্ত্রী অর্থাৎ বৃষ্টি মন্ত্রী তার নাম হলো হরজতে কি মিকাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বললেন না তাহলে আল্লাহ দুইটা মন্ত্রী বানাইছে পানি মন্ত্রী হলো দুইটা যখন কয়টা পানি মন্ত্রী হলো দুইটা আপনার নিচে নদীর পানি মন্ত্রী নিচের পানি মন্ত্রী খাজা খেজের আলাইহিস সালাম উপরের পানি মন্ত্রী হইল হরজতে মিকাইল আলাইহিস সালাম সিল্লাইয়া কন মারহাবা বাপ দাদারা যখন দোয়া করছে আল্লাহ বৃষ্টি দে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে মনে আছে আল্লাহ হাত তোমার দরবার থেকে নামাবো না আর কি খাবো কি খাইয়া তোমার ইবাদত করব বন্দেগী করব আল্লাহ আপনার আপনার মিকাইল আলাইহিস সালামকে বলতেছে হে পানি মন্ত্রী সাগরের মধ্যে যাও সাগরের মধ্যে আল্লাহ বাতাসকে বলল বাতাসে তুমি বাষ্প তৈরি করো বাতাসের মধ্যে বাষ্প তৈরি করলেন আর পানি মন্ত্রী অর্ডার করলেন আর এই বৃষ্টিতে আপনার মেঘমালায় পরিণত হইয়া আপনাদের ফরিদপুর থানায় ওই যে মরু বিরা দোয়া করতেছে বিন্দু বিন্দু করে এই এলাকার মধ্যে বৃষ্টি বাদান বর্ষিত হলো জোর করম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনো যদি আগেকার মহা মুরুবি থাকে 100 বছর অথবা 100 এর উপরে বয়স বাইসা বাইসে আমাদের মতো লোক না লিয়া ওই মুরুব্বাকারে লিয়া দোয়া করায়েন বৃষ্টি নাববে কিন্তু আমাদের মতো বেটা শালাকারে লিয়েন না হ্যাঁ লিয়েন না আমি এক নাম্বার কি খারাপ লাগতেছে এদিক তাকান সিয়ারা কি একবার খারাপ নাকি খালি ওদিক ওদিক তাকাইতেছে কইতেছে নায়ক সাফিব খান আরে আমি যদি দাঁড়াই
সাকিব খান কম করে হলো আমার 6 ইঞ্চি সাপ রবি আমি হাত তুলে যদি কই আতেন সাপ তার নিজ দেও মুদা করে বাপ রে বাপ আমি ওকে চিনি না আর তোমারও আমরা চিনি তোমরা সাকিব খানের ভক্ত তো আমার ভাইরা আমার এ বাজার কুল্লো নাফসিন জায়কাতেল মউত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না আল্লাহ বললেন আল্লাহ বললেন ফাং ফুজু ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি নামাজ না পড়ো রোজা যদি না রাখো হজ যদি না করো আমি আল্লাহ আমার হুকুম যদি না মানো তাতে আমার কোনো আপত্তি নাই ফাং ফুজু তোমরা আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও তোমরা আমার আসমানের নিচ থেকে তোমরা সরিয়ে যাও চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান জোরে কন ঠিক কিনে ফাং ফুজু লাটাং না ইল্লা বি সুলতান আল্লাহ বললেন নামাজ পড়িস না আমি কিছু বলবো না রোজা রাখিস না তাও কিছু বলবো না বান্দারে ফাংফুজু আমার জমিন থেকে আকাশের নিচ থেকে তোমরা সরিয়ে যাও আল্লাহ কোনোদিন তোমাদের বলবে না কেন নামাজ পড়ো না আর যদি আল্লাহর আসমানের নিচে যদি থাকতে চান নামাজ পড়া লাগবে মসজিদে যাওয়া লাগবে হুকুম টাকা আল্লাহ আমরা যখন ছোট ছিলাম বাবা বলতো বেতারে ওই যে ক্ষেত ক্ষেত আছে ক্ষেতের হালটা তুমি পরিষ্কার করবে গরুকে ঠিক মতো ঘাস খাওয়াইবে ছাগলকে তুমি গাছের পাতা দিবে কথা বুঝতেছেন না বাবা এই বলে যখন আপনার পাবনা শহরে চলে গেছে আমাদের ছেলেরা বাপ যদি বাড়িতে না থাকে তখন বাজান জিন্সের প্যান্ট পরছে কথা বুঝতেছেন না জিন্সের প্যান্ট জায়গা জায়গায় বাজান আছে হলো বাজান কাটা কথা কয় না আচ্ছা এই যুবক সাল বলেন কি ব্যাধি হইলো জায়গা জায়গায় আল্লাহ পাক জানে আপনি জানেন না আপনি বাবা জানেন না যে আপনার ছেলে পাগল হলো কিভাবে ও পাগলা করো দিদি দিবের পারেন না পাগলা করো কি দূরে আমার নিকটে নিকটে এই আঠুর এই জায়গা কাটা কথা কয় না রে হ্যাঁ আচ্ছা তুই মডেলিং করলি করিয়া যে যে জিন্সের প্যান্ট পরলি এই প্যান পরে যখন বন্ধুদের সামনে দাঁড়াচ্ছে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে সুন্দরবন দেখা যায় কথা কয় না কে দেখা উচিত আমার বন্ধু করছে যে তোর সামনে তাকান যায় না পিছনে তাকানো যায় না পরের দিন তুই ওই মডেলের প্যান্ট তুই কোন বিবেকে কিনে আনলি কোন বিবেকে কিনে আনলি আর বাবা মাও কিছু কয় না যে আমার খাস আমার পরিস আর তুই এমন মডেলের প্যান্ট আনলি তোর সামনে তাকান যায় না পিছনেও তাকান যায় না না আমার বাচ্চা কথা কয় না কে বাবা এইগুলো বলেই না আর ওই বাবা বেহেস্তার লাগে কি পাগল হয়ে গেছে আল্লাহ বেহেস্তে দিও আল্লাহ কাজ দেবো না তুই আমার কাছে আয় তোর ছেলের গোডাউন সব মানুষ দেখাইতেছে জিন্সের যারা প্যান্ট পরতেছে যদি কোনো বাবা যদি বেহেস্তা যাবে পারেন ওই দিন দেখা যাবে এই ছেলের কারণে বেহেস্তা যাবে ফেরবেন না মানুষ ভালো কয় ওর কারণে বাবার বদনাম মার বদনাম হয় কথা কয় না একটা ছেলে যদি চরম খারাপ হয় কারণ বাপই ছিল চোর কথা কয় না তাহলে তোর বাবা ছিল চোর ওর বাপ চোর দেহ চোর হয়েছে কথা কয় না তাহলে তোর বাপ কি উলঙ্গ ছিল রে বেকুব এখন বাপরা সিন্ধু করে দেখা ঠিকই তো হুজুর কইতেছে না এখন তো ঠিকই কইতেছি শোনেন ওইগুনে বাদ দেন ছেলেদের নিষেধ করেন এত থেকে চাউলের ভাত খাওয়াইছেন আর আপনার ছেলে জিন্সির প্যান্ট পরে আপনার সামনে তো করে আপনি একটা কথা বলেন না না আপনিও দেখেন নাকি না না বাবা যে দেখে না এটা কি অসত্য কথা দেখেই তো না ছোটকালে দেখছে ভালো কথা বড় তো দেখিস তো লজ্জা করে না আবার হাসান আমার ভাইরামান এখান থেকে বের হইতে হবে এইটা বাদান ছেড়ে দিতে হবে আমি কি জানে বলতেছিলাম খিজির আলাইহিস সালাম
বাজান আল্লাহ খিজির আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা বাজান আপনার পানি মন্ত্রী বাজান বানিয়ে দিলেন খিজির আলাইহিস সালাম উজির আপনার বাদশা সেকেন্দারের কাছে যা বলতেছে বাদশা সেকেন্দার পানির তালাশ করলাম আমি পানি পাইলাম না কিন্তু আমি যখন পিপাসিত হয়েছি এখন একটা ঝর্ণা আসছে আমি পানি পান করেছি তাকা দেখি পানি নাই কে যেন আমাকে দেখে বলে খাজা খিজির আলাইহিস সালাম তুমি দুনিয়ার সাধারণ পানি পান করো না তুমি আপে হায়াতের পানি পান করেছো সিল্লাইয়া কন মারহাবা ইমামাত বাদশা জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবীর মানুষের বাদান বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন দুর্বল হয়ে গেলেন এবার উজিরকে ডেকে ডেকে বলতেছে উজির রে আমি অন্তপুরে চলে গেলাম তুমি এই দেশটা দেখাশোনা করিও আর আমি যদি মরে যাই আমি মৃত্যুর পরে আমার দুই হাত কানা কাপানের কাপড়ে বাইরে তোমরা রেখে দিবে আপনার বাদশা জুলকারনাইন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেল গোসল করাইয়া কাফানের কাপড় বাদান কাফানের কাপড়ের বাইরে দুইটি হাত বাদান রেখে দিছে খাটের মধ্যে শুয়ে আছে হাত দুইটি বাদান বাইর করে আছে অনেক মানুষ বলে হযরতে জুলকারনাইন মানুষের কাছ থেকে দুনিয়ায় খাজনা নিছে কর নিছে মরে যাওয়ার পরেও হাত পাইতে পাইতে মানুষের কাছে খাজনা চাইছে এখনো তার লোভ পুরায় না কথা কয় না রে মানুষের লোভ ফুরবে ওই দিন যেদিন মুখে এক মুষ্টি মাটি পড়বে এই যে একটু আগে একটু পরে মারা দেবে ডেক পেটতেছে ডেক পেটতেছে তখন যদি বলা যায় পাবনার শহর তোমার নামে লিখে দেই এরকম টাকা কবে দাও কথা কয় না কথা কয় না কি কি বলবে জোর কন কি বলবে হ্যাঁ রসুল বলেছে এই যে বুড়া মানুষ কয়দিনই পাইছে এখন যদি কথা আছে তিন বিঘে জমি লিখে দেবো আপনি কি অস্বীকার করবেন চাচা কথা কইতেছে না দেখছেন দরা খা গেছে আশা মানুষের বুড়ো হয় না হাসিয়েন না এখন যদি কই যে চাচা আজবাদে কাল মরে দেবেন মরা সত্য চাচা কব হওয়া সত্য তে মরে দেবেন টেকা পয়সা সকল ধুয়ে দেওয়া লাগবে কাজ এটাও সত্য কোন যে আল্লাহ রাস্তা দান করলি ওইটা আপনার সাথী হবে কাজ এটাও সত্য কম তাহলে সত্য যদি হয় তাহলে 5,000 টাকা দেন চাচা কবে দেবো না আমি এইটাই দেখছি আমি জিজ্ঞেস করছে টাটকা ওয়াস টাটকা ওয়াস এই ওয়াসটাকে করবে চায় না কারণ চাষাক দেওয়া ভয় খাবে আর আমি তো সত্য কথা উনি তুলে ধরতেছি কথা উনি বলছেন আমার ভাইয়ের আমার বাসে শুল্ক নাই ওই যে শিয়ালের ডাক শুনছে আর এত রাতে তুলে দিছে না শিয়াল ডাকতেছে সেইটা শুনতেছে পাবলিক এতে আপনার আরবি সাহিত্যিক একটা ঘটনা পড়ছিলাম শ্রীগাল তো খুব জ্ঞানী মানুষ খালি মোরগ খাই বেড়ছায় একটা মোরগ রাস্তা দিয়ে আসতেছে এমন বাঘে পড়ে গেছে যে ও পলানের মতো কোনো রাস্তা নাই শ্রীগাল খায়া ফেলাবি ওই প্রতিসঙ্গ নিয়ে আইছে সামনে একটা গাছ দেখছে মোরগ উড়াল দিয়ে গাছের ডালে বইছে শ্রীগাল চিন্তা করতেছে কে রে ও তো চলে গেল তো খাওয়া যাচ্ছে না নেই তো পাম্প পুমতে নিচে নামান যায় নাকি তে বলতেছে মামা মামা বানা ভালাইছে আমি তোমার দিকে আগে আসলাম নামাজে রক্ত হয়ে গেছে দুইজন জামাতে নামাজ আদায় করি মানে এর মানে হলো যেই নিচে নামবে ওই শিয়াল ওই মোরগে খাবে মোরগও সালা কম না তখন ওই মোরগ কয় যে নামাজের আগে আজান দেওয়া লাগে না তখন মোরগ আজান শুরু করছে কুক 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 চাষা চিন্তা করতে কে রে আমার মোরগ একটা আছে এই মোরগ কতটা কুক কুক করে খেয়া হ্যাঁ না বিপদে পড়ছে নাকি চাষা আমার লাঠি হাতে করে আসতেছে তখন শ্রীগাল আস্তে আস্তে যায় তখন মোরগ বলতেছে মামা যাও কে ওই যে চাষা আসতেছে তিনজন জামাতে নামাজ 40 সওয়াব বেশি ওয়াজ হয়নি শ্রীগাল কে আমার উজু শুনে গেছে উজু করবে যাইতে আসলে কে উজু করবে যাচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে এইরকম কথা উনি বুঝেন আমার ভাইয়ের আমার ইমানুল জুলকারনাইন
কেউ বলতেছে জুলকারনাইন মৃত্যুর পরে হাত পেতে পেতে বাদান মানুষের কাছে এরকম করে খাজনা চাচ্ছে কর চাচ্ছে এবার কেউ কেউ বলতেছে না না খাজা খেজির আলাইহিস সালাম এইটাই বুঝছে এই পৃথিবীর বড় বাদশাহ ছিলাম আমি দুনিয়ার মানুষের কাছ থেকে কর নিলাম টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু রাখিয়া শূন্য হাতে আমি চলে যাচ্ছি ধনী হো গরিব সবকো একুই ঠিকানা দনি হো গরিব সবকো একুই ঠিকানা যত দনি মানুষ হক নেকে মারা গেলে বাজান সাড়ে তিন হাত মাটির নিচে থুবে পুরুষ মারা গেলে বাজান তিনটে কাপড় দিবে গরিব মানুষ যদি মারা যায় এই গরিব মারা গেল বাজান তিনটে কাপড় দিবে কারণ হাদিস শরীফের মধ্যে দেখছি দনির চাইতে গরিব মানুষ পাঁচশো বছর আগে বেহেস্তে যাইবে জোরকন দনি যারা আছে তারা চুপ মুখ বন্ধ করে আছে গরিব মানুষ জীবন মরে আমার বাড়ি কামলা বিক্রি করলো আর সেই আমার আগে জান্নাতে যাবে পাঁচশো বছর আগে সুবহানাল্লাহ এটা জোরে কর তাহলে ওই ধনী মানুষ কোন জ্ঞানের কোন বিবেকে সে সুবহানাল্লাহ বলবে দেখেন ধনীর চাইতে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তার একটা কাজও আছে বলবো কি আচ্ছা এই গ্রামের মধ্যে ধনী ব্যক্তি আছে মানুষ মারা গেলে ওই মানুষের কবর খনন করবে কে যায় ধনী ব্যক্তি যায় না গরিব যায় কোন লোকটা যায় যে কামলা বিক্রি করে খায় দিন এনে দিন খায় ড্যাম সালা সেই যায় কথা কয় না না আমি তো আপনার পক্ষেই কইতেছি আর ওই আপনি আগে দিলেন কথাটা সব দোষ আপনি ওই গরিব মানুষ কবর খন্ড করবে ধনী ব্যক্তি যা কবে যায় ওর কপাল ভালো রে কবর কি সুন্দর হয়েছে মনে করে যে ওই লাশেক সোনের আগে ওই জানোয়ার এক সবাই কথা কয় না দালালি করো না দালালি করতেছ মরার পরে এক নাম্বার দুই নাম্বার ওই মানুষটা যদি ধনী ব্যক্তি যদি মারা যায় তা গোসল করায় কেডা কোনো মারছে না সে গোসল করায় কথা কয় না কি কর করায় যে কামলা বিক্রি করে সেই গোসল করায় আর যে রিক্সা চালায় সেই মানে গোসল করায় জীবন ভরে ওই গরিবের মাথায় কাঁঠাল দিয়ে খাইছে আর বুড়ি বড় করছে মরার সময় পকট করে আইকে ফেলেছে সেইটাই গরিব মানুষ ধুইতেছে বেহেস্ত হয়ে যাবে না তুই যাবি এই তুই তো খা খা খালি বাই করছিস কথা কয় না কথা কয় না এ কথা কো অবস্থা বলতেছি তো কত কর না কে এবি চোখ বড় বড় করেন আচ্ছা কথা কি আমি অবাস্তব বলতেছি এটা বাস্তব কথা হাদিসের কথা আল্লাহ বলছে রসুল বলছে দনির চাইতে গরিব পাঁচশো বছর আগে বেহেস্তে যাবে সুবহানাল্লাহ এটা জোরে কর হ্যাঁ কিছু হয়েছে পিছনে কি কি বললেন এ পিছনে বাইরে আসান তো এ দেখি নারদ তাকবীর আচ্ছা আছে খুব খারাপ লাগতেছে না মজা শুরু করি নেই আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বললেন আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও আমার দুনিয়ার থেকে আমার আকাশের নিচ থেকে তুমি বের হয়ে যাও ফাং ফুজু লাতাং ফুজু না ইল্লা আমার ভাইয়ের আমার চতুর্দিকে ওসমান কই যাইবে চতুর্দিকে হলো আসমান কই যাইবে ওসমান এখন আপনার ছেলে যে আছে ছেলেকে বলল বেটা তুমি একটা কাজ করো ক্ষেতের আতাল পরিষ্কার করবে গরুকে ঘাস দিবে খের দিবে আর বরকি গাছ গাছের পাতা দিবে আমি শহরে চললাম মনে আছে এই ছেলেটা সিনচের প্যান পরিয়ে ওয়াজ কিন্তু এই জায়গায় রাখছি আপনাদের মন নাই আমার মনে ঠিকই আছে এই সিনচের প্যান পরিয়ে আপনার ফরিদপুর থানা দিয়ে শহর দেবাদান ঘুরছে বাবা আইসা দেখে খেতের আইলো সাথে নাই গরুকে খের দেয় নাই খোল বুসিও খাওয়ায় নাই গরুকে গোসল দেওয়াই নাই এরপরে ছাগলের বাদান পাতা দেয় নাই ওই যে নরম পাইছে বোক যাক এই ছেলে কই কালু কই কালু কি নাম কালু ছেলের নাম কালু কয় যে কালু কোনে গেছে আমাকে নরম পাইতেছ নাকি
কাসির ভাই কালু আচ্ছা ভাই রাগ করেন না হ্যাঁ কালু কয়া ভালাইছি এবার ছেলেটা রাত 9টার সময় বাজার থেকে বাড়ি দর্শে এসে দেখে বাজান বাপেক দেখা যায় না ছেলেটা রান্না করে যা দেখে অনেক মানুষ খাচ্ছে বলে মা তাড়াতাড়ি খাবার দাও মা কয় তুই সারা দিন কাজ করিস নে তোর বাপ কিন্তু রেগে আছে তাড়াতাড়ি খায়া যা ছেলে যখন খাবার বইছে বাপ তোকে এসে কয় এ খালু তখন কালু কয় না কি কয় এ খালু তুই কই করে গেছিলি যা করতে বলছি তা করিস নে ক্ষেতের আল পরিষ্কার করিস নে গরু খেয়ার দিস নে একবারে মরকির পাতা দিস নে বের হ আমার বাড়ি থেকে এখন কালু কইতেছে তোমার বাড়ি না থাকলে আমার কি হইবে কালু রাগ করে চলে গেল বাড়ি থেকে ছোটবেলা আমরা রাগ করে কোনে যাইতাম নানার বাড়ি কথা কয় না উঠতে কোথায় যাইতাম নানার বাড়ি এখন কালুর মা কালুর বাবাকে বলে কালুর বাবা তুমি যে ছেলেকে গালি দিলে ছেলে কই গেল কয় আমি তো তারানের জন্য বাড়ির থেকে বের হওয়ার জন্য তো আমি কথা বলিনি আমি তো একটু শাসন করছি কথা বুঝতেছেন না ছেলে যদি অন্যায় করে বাবার কি শাসন করার অধিকার আছে না নাই আর ছেলে এত বড় রাগ করবে আমি জানি না দেও ছাতাটা দেও আর পাঞ্জাবিটা দেও আগেকার মানুষ বাদান পাঞ্জাবি বাদান এরকম করে নিয়ে কান্দে করে নিয়ে যাইতো গায়ে দিত না কথা কয় না কি মুরুবি তাই করছে না হ্যাঁ কাঁধে করে নিয়ে গেছে এটা বুঝছে আমাদের এলাকায় আমার এক চাষা আছে ওই এলাকায় হেলিকপ্টার আসছে আমাদের ওখানে এরশাদের সময় তখন আমি দৌড়োদৌড়ি করতেছি হেলিকপ্টার আসলে করে মানুষ দেখতে যায় যায় না ব্লাউজ নিয়েছি কাতে করে দিয়ে দিতে চাষা তো জানে না ব্লাউজ নিয়েছি যে আমাদের বিশ্বিক বাস স্ট্যান্ডে আসে চাষা করলাম চাষা মানুষের মধ্যে এসে গেছি জামাটা গায়ে দাও চাষা তো আর ঢুকে দিয়েছে এইটুক ঢুকে ঢোকে না আমি চাষা গায়ে দেন না কয়ে হে বাতি যে এখন কি চাষা কয় তোমার চাষির ব্লাউজ নিয়েছি ওই গায়ে দাও চাষা অমনি গায়ে দিয়ে যাও ওই জায়গায় এরকম করে দাঁড়াইছে সব মানুষ হেলিকপ্টার দেখাবার দিও চাষার দিকে তাকান জীবনে মানুষ দেখছি এরকম আন্তর্জাল মানুষ দেখি নি কে কি জানি বলতেছিলাম কালু কালুর বাবা বলতেছে কালুর মা এ কালুর মা জামাতে জামালিছে কান্দে ছাতি নিছে বগুলে নিছে নিয়ে রোয়ানা করছে বাবা চিন্তা করতেছে কালু কোথায় গেছে উর্দু ওর নানার বাড়ি যায় দেখে নানার বাড়ি কি কালু বাচ্চা তারা শিখ তুই কার বাড়ি আসিস কা নানার বাড়ি এ তোর নানা বালি করে এটা না আমার শ্বশুর বাড়ি কথা কয় না কথা কয় না আমি যদি বিয়ে না করতাম তাহলে তোর মা আমি তোর মা যদি বিয়ে না করতাম তাহলে তুই হতিস না আর তুই নানাও পাতিস না বারা 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 তোর নানা পাতিস কর থেকে আমার থেকে বারা তার ছেলে বলতেছে এবার না থাকলে আমার কি হবে আর বাড়ি নাই ছেলেটা আমার তেরি কথা কয় না কথা কয় না তেরি মানুষ আছে না নাই ও চলে গেছে বাবা আসলেই আর এক পাল্লে রোয়ানা করছে বাবা বাড়িতে এসে দেখে যে কালু আসে নাই কে রে কালুর মা কালু কৌ কয় আসে নাই তো কয় দেও আবার যাই এবার কালুর মামা খুঁজতে খুঁজতে যা দেখে কালু গেছে ওর খালার বাড়ি কার বাড়ি যা বলে কি রে কাঁদলে তুই এখানে কে কয় আমি আমার খালার বাড়ি আসছি এ খালা বালি কোনে রে কালু আমার খালা এ ও আমার শালি কথা কয় না কথা কয় না বের হ খালা বাতিস আমাকে দিয়ে আমি তোর ফোনেক না বিয়ে করতাম তুই খালা বাতিস না বলো কি আর কি উপায় আছে কালুকা চললাম তোমার শালির বাড়ি না থাকলে আমার কি হবে এই কালুটা চলে গেল বাবার আপনার তার ছেলেটার বাজান ফুপুর বাড়ি আপনার দূরে গেছে না এখন কাজে কাছে আসতেছে কি এখন যা দেখা যায় কালু ফুপুর বাড়ি বাপ পিস্তুত গায়ে কোনে আসিস আমার ফুপুর বাড়ি তো ফুপু বালি কোনে এটা না আমার বোন বাড়া বাড়া
কালু কয় আর কথা কয় না আব্বা আব্বা আমার আব্বাকে এই কথা তুই আগে বলতে পারিস না যে আব্বা আমার ভুল হয়েছে হ্যাঁ চল বাচ্চ চল আমার ভাইরা আমার আমি এইটে বুঝাতে চাচ্ছি যদি বাবা গালি দেয় যাবেন নানার বাড়ি আর রা বিয়ে করে হারলে যদি রাগ করেন যাবেন শ্বশুর বাড়ি কত কয় না কত কয় না বিয়ে করে পরে রাগ রাগি করলে কত দূর যায় শ্বশুর বাড়ি দৌড়লো শ্বশুর বাড়ি বোনের বাড়িও যায় না এত বুঝছি আর আমার ভাইয়ের আমার এইটা বুঝতে চাচ্ছি আল্লাহ বলছে ভাং বুঝু লা তাং বুঝু না ইল্লা বি সুলতান বান্দা তুমি ইবাদত করো না আমার কোনো আসে যায় না তুমি আমার আকাশের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যাও যেই জায়গা যাইবে আল্লাহর আকাশ আর আল্লাহর জমিন তাহলে ইবাদত করা লাগবে কার আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে বাপ যদি তারা দেয় দূর দেশে সন্তান কোথায় যাবে রাগ করে যাবে নানার বাড়ি না হয় খালার বাড়ি না হয় ফুপুর বাড়ি না হয় বাদান শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি প্রথম দিন গেলে ভালো মন্দ খাওয়ায় দ্বিতীয় দিন শাশুড়ি মনে মনে কয় গেলি ১০০ টাকা কেজি আলু কথা কয় না কথা কয় না আগে ডিম বাজি করলি কাঁচা মরিচ দিছে এখন কাঁচা মরিচও দেয় না হ্যাঁ গুঁড়ো মরিচও না ডিম অমনি তেলের মধ্যে সেরে দেখায় এগুনি কি সব 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 হয়েছে কেন মরিচের দাম বেশি না সব হয়েছে আর মরিচের দাম কম থাকলে সব হইতো আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নারদ তাকবীর দুনিয়ার মানুষের আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা তাহলে খাজা হারজতে আপনার বাদশাহ জুলকারনাইন বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ বললেন দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহ হে সলিহীন আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বন্দেগী করবার জন্য এই জন্য বান্দা দুনিয়ায় এসে আমার আল্লাহর গোলামি করা লাগবে দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিছো শিক্ষা কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে মুখের এই জবান দিয়া কি বা কাজ কইরাস বন্ধু আল্লাহর লাগিয়া সদা সত্য না বলিলে পাবে না রক্ষা দুনিয়াতে এস বান্দা দুনিয়াতে এস বান্দা কি করিস শিক্ষা কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার ও মাজার ওই কবরে যাইতে হবে কবরে যাইয়া নিজের জীবনের যা কিছু করছি সব হিসাব আল্লাহর কাছে বাদান তিল তিল করে দিতে হবে তাহলে আপনি যদি কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান দুনিয়ার ভিতরে থেকে আপনার নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে আল্লাহ যে হুকুম গুনি দিছে সেই হুকুম গুনি বাদান মানতে হবে আল্লাহর হুকুম না মানিয়া যদি কবরের মধ্যে যান ওই কবরের মধ্যে কোনোদিন শান্তি পাবেন না পাওয়া সম্ভব না চিল্লাইয়া কন ঠিক কিনে